দুধ যখন গোহার ভিতরে নবীজির কাছে নিয়ে গেলাম, গিয়ে দেখলাম আল্লাহর পয়গাম্বর ঘুমিয়ে আছেন। আমি নবীজিকে ডাক দিলাম না, নবী ক্লান্ত, নবী কষ্ট পেয়ে যাবেন। হঠাৎ করে আমি তাকায় দেখলাম আল্লাহর পয়গাম্বর ঘুম থেকে উঠে গেছেন। আমি নবীজির সামনে তাড়াতাড়ি দ্রুত ওই দুধের পেয়ালা পেশ করলাম। আমি বললাম, আগো পয়গাম্বর, আমি আপনার জন্য দুধ দহন করে রেখেছি, আমিও খেয়েছি, আপনিও খান। তাড়াতাড়ি আমি দুধের সঙ্গে ঠান্ডা পানি মিশ্রিত করলাম, দুধটা ঠান্ডা হয়ে গেছে। নবীজি যখন দুধ খেলেন, আমি ভিতরে শান্তি পেলাম। সুবহানাল্লাহ, আবু বকর বলতেছেন, নবীজি যখন দুধটা পান করলেন, আমি ভিতরে অনেক শান্তি পেলাম। অনেক সময় যখন হয়ে গেছে, নবীজি বললেন, এ আবু বকর, আমাদের কি সফর করার সময় এখনো হয় নাই? আমাদের সফর তো লম্বা, মদিনা যাইতে হবে। এ আবু বকর, এখান থেকে বের হওয়ার সময় কি হয় নাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর এবার বলতেছে, গো পয়গম্বর, বের হওয়ার সময় যখন হবে আমি আপনাকে বলবো। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহা থেকে বের হলেন, চতুর্দিকে তাকাইলেন, সূর্য অস্তমিত হয়ে যাইতেছে একটু একটু ভাব। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে যখন তাকাইলেন, ওনার দৃষ্টি দিলেন, তখন দেখলেন একজন মানুষ তাদেরকে অনুসরণ করতেছে, যার নাম হলো সুরাকা ইবনে মালিক। নাম কি? সুরাকা ইবনে মালিক। মক্কার বেইমান কাফের থেকে 100 লাল উট পুরস্কার পাওয়ার আশায় নবীজি এবং আবু বকরকে সে ধরে দিবে, এই আশায় সেই আস্তে আস্তে নবীজির কাছাকাছি চলে আসছিল। বিশ্বনবীকে আবু বকর বললেন, আপয়াম্মার, আমরা তো অনেক দূরের সফর, এবার তো দেখা যায় সুরাকা ইবনে মালিক আমাদেরকে দেখে ফেলতেছে। আগো পয়গম্বর, এবার আমরা কি করব? আমরা তো সুরাকা ইবনে মালিকের কাছে দরা খেয়ে ফেলব, আমরা দরা পরে যাব। আল্লাহর পয়গম্বর বললেন, এ আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহ মাআনা। সুবহানাল্লাহ। এ আমার সাহাবী আবু বকর, ভালো করে শোনো, ভয় পেও না, টেনশন করিও না, চিন্তা করিও না। এ আমার সাহাবী আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহ মাআনা, ভয় পাওয়ার কোনো দরকার নাই, টেনশনের কোনো দরকার নাই, আমরা দুইজন না আমাদের সাথে আছেন কে? আল্লাহ। যে রাত্রে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে হিজরত করেছিলেন, হিজরত করেছিলেন যে সফরের সফরটা কিরূপ হয়েছিল, মানে উনি প্রশ্ন করতেছেন আবু বকরকে, আপনি যে নবীজির সাথে হিজরত করেছিলেন, হিজরতের অবস্থা কিরূপ ছিল, কেমনভাবে কিভাবে আপনারা হিজরত করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হিজরতের বর্ণনা দিতেছেন, বুখারীর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, আমি যখন আল্লাহর পয়গম্বর কিনে আর রাত্রে বেলায় যখন আমি আমার ঘর থেকে বের হলাম, নবী যে একটা উটের উপরে সওয়ার, আমি আবু বকর একটা উটের উপরে সওয়ার হয়েছি। আমরা সারা রাত আমরা সফর করলাম, এমনই সময়ে দেখলাম সূর্য উঠে যাবে, সূর্য উঠে যাবে, মানুষ আমাদেরকে দেখে ফেলবে। এমন অবস্থায় আবু বকর ভয় পেয়ে গেলেন, নবীজি এখন আমরা কি করব? সারাদিন একটা জায়গাতে আমাদেরকে রেস্ট নিতে হবে, একটা জায়গাতে অবতরণ করতে হবে, তারপরে যখন আবার রাত্রে হবে আবার আমরা সফর আরম্ভ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হাঁটতে হাঁটতে এক লম্বা একটা পাথর পেয়ে গেলাম, লম্বা লম্বা একটা পাথর, ওই পাথরের শেষ মাথায় আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম একটা গর্ত। সবার আগে নবীজিকে বললাম, অপয়গম্বর, আপনি আগে ঢুকবেন না, আমি আগে পাথরের ভিতরে গর্তের ভিতরে ঢুকি। আমি গিয়ে ওই গর্তের ভিতরে পরিষ্কার করলাম, সমতল করলাম, জায়গা মিল করলাম। মিল করার পর আমি এবার বাহির থেকে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার গর্তের ভিতরে ঢুকেন। আল্লাহর পয়গম্বর এবার গর্তের ভিতরে ঢুকলেন,
আবু বকর সিদ্দিক বলতেছেন ও সাহাবাই কেরাম, এবার আমি আমার পয়গম্বরকে বললাম ইয়া রাসূলুল্লাহ সারা রাত আপনি সফর করে ক্লান্ত হয়ে গেছেন, এবার একটু রেস্ট নেন, সুবহানাল্লাহ এবার একটু আপনি রেস্ট নেন। নবীজি সারা রাত সফর করার পর যখন ক্লান্ত হয়ে পড়লেন ওই গুহার ভিতরে ঢুকে নবীজি যখন শুয়ে পড়লেন ঘুম লেগে গেছে। আবু বকর বললেন আগো নবীজি আপনি ঘুমান, আমি সারা দিন আপনাকে আমি পাহারা দেব, আমি নিজে পাহারা দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বাহিরে ঘোরাঘুরি করতে লাগলাম, এমন একটা জায়গাতে আমরা আসলাম যে জায়গাতে একটা পশু পাখি পর্যন্ত চলাফেরা করে না, একটা মানুষও চলাফেরা করে না, একটা মানুষ চলাফেরা করে না। অনেকক্ষণ সময় আমরা এখানে যাত্রা বিরতি করলাম, হঠাৎ করে দেখলাম একটা বকরির আকাল তার ছাগল পাল নিয়ে আসতেছে। আমি বকরির আকালকে বললাম এর আকাল তুমি কি তোমার একটা বকরির দুধ আমাদেরকে দিবা? ওই বকরির আকাল বলতেছে ঠিক আছে এই দুধ আমি তোমাদেরকে দেব, কোনো সমস্যা নাই। আবু বকর সিদ্দিক বলেন ওই রাখাল বকরির ওলন থেকে দুধ দহন করেছে, আমার কাছে একটা বাটি ছিল, আমার বাটি আমি নিজে খাইলাম, নিজে খাওয়ার পরে আমার বাটিও নবীজির জন্য আমি দুধ দিয়া ভরপুর করে রাখলাম, সুবহানাল্লাহ। আমি দুধ যখন গোহার ভিতরে নবীজির কাছে নিয়ে গেলাম, গিয়ে দেখলাম আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে আছেন, আমি নবীজিকে ডাক দিলাম না, নবী ক্লান্ত, নবী কষ্ট পেয়ে যাবেন। হঠাৎ করে আমি তাকায় দেখলাম আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে গেছেন, আমি নবীজির সামনে তাড়াতাড়ি দ্রুত ওই দুধের পেয়ালা পেশ করলাম। আমি বললাম আগো পয়গম্বর আমি আপনার জন্য দুধ দহন করে রেখেছি, আমিও খেয়েছি, আপনিও খান, তাড়াতাড়ি আমি দুধের সঙ্গে একটু ঠান্ডা পানি মিশ্রিত করলাম, দুধটা ঠান্ডা হয়ে গেছে। নবীজি যখন দুধ খেলেন আমি ভিতরে শান্তি পেলাম, সুবহানাল্লাহ। আবু বকর বলতেছেন নবীজি যখন দুধটা পান করলেন আমি ভিতরে অনেক শান্তি পেলাম। অনেক সময় যখন হয়ে গেছে নবীজি বললেন এ আবু বকর আমাদের কি সফর করার সময় এখনো হয় নাই? আমাদের সফর তো লম্বা, মদিনা যাইতে হবে। এই আবু বকর এখান থেকে বের হওয়ার সময় কি হয় নাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর এবার বলতেছে গো পয়গম্বর বের হওয়ার সময় যখন হবে আমি আপনাকে বলবো। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহা থেকে বের হলেন চতুর্দিকে তাকাইলেন সূর্য অস্তমিত হয়ে যাইতেছে একটু একটু ভাব। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে যখন তাকাইলেন ওনার দৃষ্টি দিলেন তখন দেখলেন একজন মানুষ তাদেরকে অনুসরণ করতেছে যার নাম হলো সুরাকা ইবনে মালিক। নাম কি? সুরাকা ইবনে মালিক। মক্কার বেইমান কাফের থেকে 100 লাল উট পুরস্কার পাওয়ার আশায় নবীজি এবং আবু বকরকে সে ধরে দিবে এই আশায় সে আস্তে আস্তে নবীজির কাছাকাছি চলে আসছিল। বিশ্বনবীকে আবু বকর বললেন আপয়ম্মর আমরা তো অনেক দূরের সফর, এবার তো দেখা যায় সুরাকা ইবনে মালিক আমাদেরকে দেখে ফেলতেছে, আগো পয়গম্বর এবার আমরা কি করব? আমরা তো সুরাকা ইবনে মালিকের কাছে ধরা খেয়ে ফেলবো, আমরা ধরা পড়ে যাব। আল্লাহর পয়গম্বর বললেন এ আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, সুবহানাল্লাহ। এ আমার সাহাবী আবু বকর ভালো করে শোনো, ভয় পেও না, টেনশন করিও না, চিন্তা করিও না, এই আমার সাহাবী আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মানা, ভয় পাওয়ার কোনো দরকার নাই, টেনশন কোনো দরকার নাই, আমরা দুইজন না আমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুরাকা ইবনে মালিককে দেখলেন আল্লাহর নবী বলতেছেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মানা, এই কথা বলার পরে
فَدَغَا عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ নবীজি একটা বদ্দা করলেন সুরাকার বিরুদ্ধে বদ্দা এ মুসলমান ভাই আল্লাহর পয়গম্বর যখন দোয়া করলেন বদ্দা যখন করলেন ফারতা তমাত বিহি ফারাসুহু ইলা বাতনিহা ফি জালদি মিনাল আরদি সুবহানাল্লাহ সাহাবী বলছে আল্লাহর নবীজি যখন সুরাকার বিরুদ্ধে বদ্দা করলেন তখন সুরাকা ইবনে মালিক যেই উটের উপরে সওয়ার হয় আমাদেরকে ধরার জন্য এসেছিল শুকনা একেবারে শুকনা মাটিতে ওই সুরাকার গুড়া সহ তার গুড়ার পেট পর্যন্ত শুকনা মাটির নিচে ডেবে গেল সুবহানাল্লাহ একবারে শুকনা মাটি কোনো বীজা নাই নবীজি বদ্দা করার সাথে সাথে তার গুড়া পেট পর্যন্ত গুড়ার যে ফেট আছে পেট পর্যন্ত নিচের মধ্যে ডাবিয়ে গেছে সুরাকা ইবনে মালিক আবার ডেকে ডেকে বলছে ফাকালা ইন্নি আরাকুমা দাগাউ দাগুতুমা আলাইয়া এ আবু বকর ভালো করে শুনো আমি দেখতে পেলাম আমার বুঝবার আর বাকি নাই তোমরা আমার বিরুদ্ধে বদ্দা করেছো সুবহানাল্লাহ সুরাকা বিষয়টা বুঝতে পেরেছে আমি কাকে ধরার জন্য এসেছি অনেক তো সাধারণ কোনো মানুষ না এ আবু বকর আমার বুঝবার বাকি নাই তোমরা আমার বিরুদ্ধে বদ্দা করেছো এজন্য আমার গুড়া নিচের মধ্যে ডাবিয়া গেছে যেই গুড়া এতক্ষণ আমি চালায় নিয়ে আসলাম ডাবার কোনো কথা না এ তো শুকনা কটকটে মাটির মধ্যে গুড়ার পা তো ডাবে না এ তো বড় বড় জানোয়ার এই দিক দিয়ে চলে গুড়ার পা ডাবে না আজকে যখন আমার গুড়ার পাটা পেট পর্যন্ত ডাবিয়া গেছে আমার বুঝার পাখি নাই তোমরা উভয় জন আমার বিরুদ্ধে মহান আল্লাহর কাছে বদ্দা করেছো সে আবার বলতেছে ফাদুলি ফাল্লাহু জুরে বলেন সুবহানাল্লাহ সে আবার ডেকে বলছে ও পয়গম্বর ফাদুলি ফাল্লাহ এ আবু বকর তোমরা উভয়জন মিলিয়া আমার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করো সুবহানাল্লাহ অথচ সুরাকা ইবনে মালিক এর আগে মুসলমান ছিল না সে ওয়াদা করেছে আবু বকর ভালো করে শুনো তোমরা যদি উভয়জন মহান আল্লাহর কাছে দোয়া করো আর আল্লাহ যদি আমার গোড়াটা উপর থেকে তুলে দেয় আমি যদি বাঁচতে পারি আর আমার গোড়ার পা যদি উপর থেকে উঠে যায় আমি ওয়াদা করলাম আবু বকর আমি এই মুহূর্তে খালেমা পরে মুসলমান হয়ে যাব আর আমি তোমাদের সংবাদ আর কারো কাছে আমি দেব না সুবহানাল্লাহ তোমরা এই রাস্তা দিয়ে যাইতেছো ওই সংবাদটা আমি গোপন রাখবো কারো কাছে বলবো না ফাল্লাহু লাকুমা আন আরুদ্দা আনকুমা তালাবা ফাদাগালাহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার জন্য যখন আল্লাহর কাছে দোয়া করলেন ফানাজা সেনাজাত পেয়ে গেছে সুবহানাল্লাহ فجعل لا يلقي احدا الا قال كفيتم ما ها هنا فلا يلقى احدا الا رده সে যখন মুসলমান হয়ে ফিরে যাইতেছে সে যখন তার গুড়া সব নিজে যখন বাসিয়া আল্লাহর পয়গম্বরের হাতে মুসলমান হইয়া যখন সে ফিরে যাইতেছে তখন রাস্তায় যে কোন মানুষের সঙ্গে যখন তার দেখা হয় লোকটা যখন প্রশ্ন করে এ সুরাকা তুমি তো গেছিলে মুহাম্মদের মাথা আনার জন্য আবু বকরের মাথা আনার জন্য আবু বকরকে ধরে ধরার জন্য মুহাম্মদকে ধরার জন্য তুমি নেই ফিরে আসলা এবার সুরাকা বলতেছে কাম হইয়া গেছে সুবহানাল্লাহ বলে মানুষ বুঝতে পারতেছে মনে কাম হইয়া গেছে অর্থ কিনা মনে হয় দুইরা বলাইছে শুধু এই কথা বললো কাম হইয়া গেছে সে তো বুঝে কাম হইয়া গেছে পরে ব্যাখ্যা দেয় কাম হইয়া গেছে বলতে আমি যেই রাস্তা দিয়ে গেছিলাম আমি তো অনেক দূর পর্যন্ত সফর করেছি না না ওই রাস্তা দিয়া মুহাম্মদ এবং তার সাথী আবু বকর যায় নাই সুবহানাল্লাহ এটা হলো নবীজির মুজেজা নবীজির মুজেজা আর একটা রাওয়ায়েত আসছে নবীজি বদ্দা করেন নাই এমনিতেই নবীজি যখন সুরাকার দিকে তাকাইছে তখন এমনিতে তাকানোর সাথে সাথে তার গুড়ার পা হাঁটু পর্যন্ত নিচে ডাইবা গেছে এখন সে চেষ্টা করতেছে গুড়া তোর উঠে না কত চেষ্টা করতেছে তুলতে পারতেছে না শেষ পর্যন্ত সে বলে মুহাম্মদ আমি বুঝতে পারতেছি
আমি সাক্ষ্য দিলাম তুমি আল্লাহর পয়গম্বর যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যে আল্লাহ তোমাকে সত্য নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন আমি স্বীকারোক্তি দিলাম তুমি আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ আমাকে বাঁচান আমার গোরাকে বাঁচান আমি তোমার হাতে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবং আমাকে তুমি ফিরিয়ে দাও আমি যাব চলে যাব আর যার সাথে আমার দেখা হবে তাকে এই রাস্তার সংবাদ আমি আর কারো কাছে দেব না সুবহান নবীজির মুজাজা দেখছেন নবীজির মুজাজা আর এই রকম মুজাজা এটা হলো নবীজির মুজাজা আর কেরামত হলো উলামায়ে কেরামের আউলিয়ায়ে কেরাম যারা আল্লাহর খাঁটি বান্দা তারা যখন আশ্চর্য কোনো কিছু দেখায় এটাকে বলা হয় কেরামত এটাকে কি বলা হয় কেরামত আর আমাদের দেশে কিছু জাদুঘর আছে না নাই জাদুবিদ্যা জাদুঘর আছে না যেমন ধরেন ব্লেড খাইয়া ফেলায় অনেক কিছু যেমন ধরেন নিজের পেট কাটে গলা কাটে হাত কাটে একদিক দিয়ে ফুল দেয় অন্য দিক দিয়ে ডিম বাইর এরকম আছে না জাদু সম্পূর্ণ হারাম জাদু সম্পূর্ণ হারাম আরেকটা গণক গণক আছে না নাই আমরা অনেকের কাছে যাই যে আমার হাত পরীক্ষা করাই দেখেন তো আমার হাতের মধ্যে কি রাশি আছে আমি ভবিষ্যতে কয় কোটি টাকার মালিক হব আমার কপালে কয়টা সুন্দরী বউ আছে কয়টা বাড়ি আছে কয়টা সিএনজির মালিক হব এরকম গণায় কি গণায় না সম্পূর্ণ হারাম যে করে তারও ঈমান নাই আর যে যায় তারও ঈমান নাই অনেক আছে রাশি গণায় এখন তো মোবাইলের মাধ্যমে রাশি গণায় আছে না নাই আমরা তো এগুলো দেখি মাঝে মাঝে মোবাইলের মাধ্যমে রাশি গণায় নাউজুবিল্লাহি মিন জালিক এই সমস্ত জাদু সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম আল্লাহর নবী কি জাদুর মাধ্যমে মানুষকে মুসলমান বানাইছেন না না নবীজির এটা মুজেজা 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 নবীজির মুজেজা যদি বলি তাহলে বলা শেষ করার মতো না বুখারীর আরেকটা হাদিস আপনাদেরকে এখন শুনাই হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজির একজন ঘনিষ্ঠতম সাহাবি এই হাদিসটা বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিম শরীফে স্থান পেয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত খন্দকের যুদ্ধের সময় কোন যুদ্ধের সময় খন্দকের যুদ্ধের সময় ওই ঘটনাটা ঘটছে ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা হু কাল ইন্না ইয়াউমাল খন্দকি নাহফিরু খন্দক যুদ্ধের সময় আমরা যখন খনন করতেছিলাম কোন উদ্দেশ্যে যাতে বহিরাগত কোন শত্রু মদিনাতে সরাসরি প্রবেশ করতে না পারে এজন্য মদিনার যেই একটাই মাত্র রাস্তা মদিনাতে ঢুকার সহজ রাস্তা ওই রাস্তা দিয়ে নবীজি এবং সাহাবায়ে কেরামের পরামর্শে একটা খাল খনন করেছিলেন গভীর খাল যাতে তারা সরাসরি মদিনাতে না আসতে পারে ওই সাইড থেকে মদিনাতে যা করার করতে পারে খনন করতে করতে বিরাট আকারের একটা পাথর বের হয়ে গেছে সাহাবায়ে কেরাম পাথরের মধ্যে বাড়ি দিতেছেন কিন্তু পাথরটা দ্বিখণ্ডিত হইতেছে না বিশ্বনবীজির সাহাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গেলেন যাওয়ার পরে নবীজির চেহারা দিকে তাকায় দেখলেন নবীজির চেহারা মলিন সাহাবায়ে কেরামের চেহারা মলিন ওয়ানাহারে নবীজির পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছেন সুবহানাল্লাহ আমরা কয়দিন ওয়ানাহারে পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম কয়দিন নবীজি ওয়ানাহারে পেটের মধ্যে পাথর বেঁধে রাখছেন দুইটা কয়টা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কোনো কিছু বললেন না দৌড় দিয়া বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে নবী উনার বিবিকে বললেন এ বিবি আমার ঘরে যে আটা শত জব আছে তাড়াতাড়ি তুমি খামি তৈরি করো রুটি বানাও আর আমার যে ছোট্ট একটা ছাগল আছে ওই ছাগলটা তুমি জবাই করে গোশত তুমি বুনা করো সুবহানাল্লাহ জাবেরের বিবি যখন ওই বকরিটা জবে করলেন জবে করার পর গোশত বোনা হয়ে গেছে রুটিও তৈরি হয়ে গেছে এবার নবীজির সামনে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা নহু নিয়ে গেলেন কানে কানে বললেন ওগো নবীজি এখানে সামান্য পরিমাণ গোশত আছে এবং রুটি আছে কয়েকটা রুটি আপনি সহ আরো কয়েকজন খাইতে পারবেন নবীজি যখন খুশি হয়ে গেলেন সমস্ত খন্দকের সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন এ আনসার সাহাবায়ে কেরাম তোমরা আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো খানার জন্য সুবহানাল্লাহ রুটি মাত্র কয়েকটা
গুস্ত সামান্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন কয়েকটা রুটি এখানে সাহাবায়ে কেরাম কোন বর্ণনায় ছিল 1000 এর মত সাহাবায়ে কেরাম আর কয়েকটা রুটি সামান্য গোশত এ দিয়া কি হবে জাবের রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন আল্লাহর পয়গম্বর এবার বললেন ও সাহাবায়ে কেরাম আমি যেই রুটি তোমাদেরকে দেব সাবধান দেখের উপর থেকে ডাকনা সরাইবা না যেই ডেক থেকে আমি গোশত দেব ওই গোশতর ডেক থেকে তোমরা ডাকনা সরাইবা না এ সাহাবায়ে কেরাম আর সাবধান করে দিলাম যেই হাড়িটা যার বন্টনে পড়বে ওই হাড়ি তোমরা ভাঙবা না চুষে আবার হাড়ি গুলা এক জায়গায় জমা করবা সুবহানাল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম খাইতেছেন খাইতেছেন ডাকনা কিন্তু সরায় নাই সমস্ত সাহাবায়ে কেরাম গোশত দিয়ে রুটি খাইতেছেন ডাকনা সরানো হয় নাই শেষ পর্যায়ে নবীজি যখন খাইলেন খাওয়ার পরে যখন সমস্ত হাড়ি যখন এক জায়গায় হয়ে আইছে নবীজি যেন কি যেন পড়লেন পড়ার পর ডাকনার ভিতরে ফু দিলেন হঠাৎ করে দেখা যায় একটা ছাগল জিতা হয়ে গেছে কান্নারা দিতেছে সুবহানাল্লাহ জুরে বলেন ছাগল একটা উইটা কান্নারা দিতেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে নবীজিরা কি করলেন তোমার ছাগল তুমি নিয়ে নেও সুবহানাল্লাহ জুরে বলেন তোমার ছাগল তুমি নিয়ে নেও ছাগল নবীজি বলতেছেন সাবধান ছাগলের কান ছাড়বা না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছাগলটা নিয়ে যাইতেছেন বাড়িতে জাবেরের বিবি দূর থেকে লক্ষ্য করে দেখতেছি আমার স্বামী ছাগল নিয়ে আসতেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন রাস্তায় কয়েকবার ছাগলটা কান জাকার দিয়ে সুদার জন কিনা আমি ছাড়ছি না নবীজি দোয়া করে দিয়েছেন আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয় সুবহানাল্লাহ নবীজির দোয়া আমি কান ছাড়ছি না ছাগলের এবার আমি বাড়িতে যখন নিয়ে গেলাম আমার বিবি তো আশ্চর্য হয়ে গেছে বিবি প্রশ্ন করতেছে এ আমার প্রাণের স্বামী ছাগল তো জবাই কইরা দিলাম নবীজি খাওয়ার জন্য নবী গাইছেন কোন নবীজি গাইছেন কই এর ছাগল কোথায় কোন নবীজি গাইছেন খাওয়ার পরে সবার এক জায়গায় জমা হইছে নবীজি ফু দিছেন কিন্তু কি পড়ছেন জানি না ফুর সাথে সাথে ছাগলটা আবার জিতা হয়ে গেছে সুবহানাল্লাহ এক রেওয়ায়াত দুই নাম্বার রেওয়ায়াত হলো নবীজি সমস্ত নবীজিকে গ্যাস জাবের কানে কানে বলছেন নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে চলে আসেন কয়েকটা রুটি আর সামান্য গোশত আছে নবীজির জাবের কথা শুনে সব সাহাবায়ে কেরামকে বলেন সাহাবায়ে কেরাম তোরা কে কোথায় আছো সবাই জাবের বাড়িতে চলে আসো জাবের বাড়িতে দাওয়াত সুবহানাল্লাহ বলবা না জাবের রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে হায় রে হায় মান সম্মান থাকবো না আজকে খানা খানা কইছি যে কয়েকটা রুটি আছে আর সামান্য গোশত আছে আপনি এবং কয়েকজন সাহাবী খাইতে পারবেন না স্যার আর কেউ খাইতে পারবে না 1000 এর মতো সাহাবি সব রে নবীজি ডাইকা বলতেছেন সবাই আসো আজকে তো মান সম্মান প্লাস্টিক আজকে মান সম্মান থাকতো না এরকম কিছু ঘটনা আমাদের সমাজে ঘটেনি দাওয়াত দিলাম 100 হয়ে গেছে 300 দাওয়াত দিলাম 100 হয়ে গেছে 300 আল্লাহই জানে মান থাকবো কিনা পরে গরম পানি মিশায় তোর খারি ফজুল বারুক কি দেখেন ঠিক কিনা ফজুল কমসে কম বারুক জুল বাল্লা তো কমসে কম ভাত খাই দাঁড়ো বিজাইয়া আমাদের সমাজে এরকম অবস্থা নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম কিনা যখন বাড়িতে গেলেন জাবেরের বউ আর আশ্চর্য খানা খানা গিয়ে কইতাম কিটা কইছেন কইলাম যে নবীজির খানা খানা কইতে কেমন এলান দিলাইছে হ্যাঁ কিছু কোদাম কি দেইনি আমরা বিবি বলতে আমরা রে কইলাম খালি একজন হুজুরে কইতা কই হইছে 10 জন রে কে কইতো এটা কিছু গুসা হয় আমরা মাঝে মাঝে হুনি তো মাঝে দাও তো যাইতো না নি মাঝে মাঝে কিছু আওয়াজ আয় আমরা খানে কইলাম একজন দুই তিন জনের কথা লইছে তো 7-8 জন হ্যাঁ খাওয়াইতো কেন তো বলতেছিলাম এবার জাবের বিবি বলতেছেন কইলাম আপনার 4-5 জন লুইছুন 1000 এক দুই তো এ ঈমান রক্ষা করব কে নবীজি বললেন এ জাবের রুটি যেই জায়গা আছে ডাকনা সরাইবা না যে রুটিতে গোশত আছে গোশত রুটি ডাকনা সরাইবা না আমি না আসা পর্যন্ত নবীজি ডাকনা সরায়া ফু দিছেন গোশতের ডাকনা সরায় ফু দিছেন বলছেন সাহাবায়ে কেরাম গোশত খাইবা হাড়ি ভাঙবা না গোশত খাইবা হাড়ি ভাঙবা না হাড়ি চুইছে এক জায়গা তারা রেখে দিবা সমস্ত সাহাবায়ে কেরাম পেট ভরে খানা খাইছেন খানা খাওয়ার পর নবীজি যখন সমস্ত হাড়ি এক জায়গাতে রাখছেন ফু দিছেন সাথে সাথে ছাগল হুবহুবর জিতা হয়ে গেছে সুবহানাল্লাহ এটা নবীজির মুজেজা নবীজির মুজেজা এটা নবীজির নবুয়তের প্রমাণ দলিল সুবহানাল্লাহ আসতে বলেন এটা নবীজির নবুয়তের দলিল প্রমাণ
আবার ছাগল জিতা হয়ে গেছে। এজন্য নবীজি অসংখ্য অগণিত মুজাজা নবীজির আছে, যেই মুজাজা নবীজির নবুয়তের দলিল হিসাবে আল্লাহর পক্ষ থেকে নবীজি দেখাইয়েছেন। নবীজি একা দেখান নাই তো, নবীজি আল্লাহর পক্ষ থেকেই দেখাইছেন। এজন্য ওই মুজাজাগুলার উপর বিশ্বাস থাকতে হবে কিনা, নবীজির যে মুজাজার উপর বিশ্বাস আমাদের আছে না নাই? নবীজির মুজাজার উপর যদি বিশ্বাস না থাকে তাহলে আমার ইমান কতটুকু আছে, আমার ইমান কতটুকু আছে? এজন্য এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হলো, কারণ বুখারি এবং মুসলিম শরীফ থেকে বলার উদ্দেশ্য হলো, কারণ বুখারি এবং মুসলিম শরীফ এমন কিতাব যেই কিতাবের উপরে কোনো কিলো কাল নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, কেউ সন্দেহ করতে পারবে না। কারণ ইমাম বুখারি বলতেছেন আসাহল কিতাব বাদা কিতাবিল্লাহি, আল্লাহর কোরআন শরীফের পরে যেই কিতাবের সম্মান ইজ্জত সবচাইতে বেশি এটা হলো বুখারি শরীফ। সুবহানাল্লাহ, ইমাম বুখারি যখন বুখারি লেখছেন, বুখারির একটা হাদিস লেখার আগে উনি নবীজির রোজায় তার সামনে বইসা আগে দুই রেখাত নামাজ পড়ছেন, নামাজ পইরা ইস্তেখারা করছেন, যখন নবীজির পক্ষ থেকে ওই হাদিসটা বলতেছে নবীজি আলহামদুলিল্লাহ দিচ্ছেন অন্তরে যে বুখারি ইসমাইল এই হাদিসটা আমার পক্ষ থেকে, তখনই উনি বুখারি শরীফ ওই হাদিসটা তুলছেন। সুবহানাল্লাহ, এর আগে হাদিস লেখেন নাই তো, এর আগে হাদিস লেখেন নাই। এজন্য বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুজেজা আছে, যেই মুজেজাগুলো বলে শেষ করার মতো না। আসহাবে সুফার একটা ঘটনা, আসহাবে সুফার মধ্যে মসজিদ নববীর মধ্যে যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, গরিব অসহায় সাহাবায়ে কেরাম, কেন তারা বসে থাকতেন? উদ্দেশ্য একটাই, কখন আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয় ওইটা শোনার জন্য। সুবহানাল্লাহ, কখন কোরআনের আয়াত নাজিল হয় ওইটা শোনার জন্যে। তো আসহাবে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার একজন সদস্য, উনি বলতেছেন আল্লাহর কসম আমার যখন কিদায় এত বেশি কিদা লাগতো, আমার যখন মিরকি বেমার চিনেননি অজ্ঞান হয়ে যাইতো, তখন সাহাবায়ে কেরাম বলতেন মনে হয় আবু হুরায়রার বেমার উঠছে, তখন অনেক সময় বাইরিতেন, জুদা দিয়ে বাইরিতেন, অনেক সময় অনেক কিছু করতেন। আবু যখন আবু হুরায়রার জ্ঞান ফিরত তখন আবু হুরায়রা বলতেন ও আমার ভাইয়েরা আমার সাথীরা, আমার কোনো বেমার না, আমার কুদার জ্বালায় মাথা অজ্ঞান হয়ে গেছিল, আমার বেমার উঠছিল কুদার জ্বালায়। সুবহানাল্লাহ, আর আজকে আমরা কোথায় আছি? সাহাবায়ে কেরাম যেই দিনের জন্যে আত্মীয় স্বজন টাকা পয়সা সব কিছু তরক করছেন, আবু হুরায়রা এবং বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, এরা কি গরিব বাবার সন্তান ছিলেন? এরা তো গরিব বাবার সন্তান ছিলেন না, কিন্তু একমাত্র দিনের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহব্বতে তারা সব কিছু চাইরা, একমাত্র আল্লাহর ভালোবাসা তারা মসজিদ নববীতে বসে থাকতেন। সুবহানাল্লাহ, একবার আবু হুরায়রার ঘর থেকে মসজিদ নববী থেকে বের হইছেন যে দেখি কেউ নি আমার নেই, কুদার জ্বালা শেষ। আবু বকরকে দেখছেন, আবু বকরকে দেখার পরে একটা কোরআনের আয়াত জিজ্ঞেস করলেন, ওনার উদ্দেশ্য হলো যদি আবু বকর আমারে কয় আমার বাড়িতে শোনেন কিছু খাইবেন, আবু বকর বলেন না। উমরে দেখছেন, তারপর কোরআনের একটা আয়াতের বিষয় জিজ্ঞাসা করছেন, উনার উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হলো একটা আয়াতের কথা জিজ্ঞাসা করলাম, যদি আমার আবু বকর বলে উমর বলে বাড়িতে যাওয়ার জন্য কিছু যদি যে পেটের কিদা নিবারণ হবে, উমরে বলে না। শেষ পর্যন্ত আবুল কাসেম বের হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ঘর থেকে বের হলেন, বিশ্বনবীজি আমি আবু হুরায়রার চেহারা দেখে নবীজি বুঝতে পারলেন না আবু হুরায়রার ভিতরে অনেক কুদা, পেটে অনেক কুদা। আবু হুরায়রা বললেন না, নবীজি বললেন আবু হুরায়রা আমার সঙ্গে তুমি বাড়িতে চলো। নবীজি নিয়ে গেছেন বাড়িতে, নিয়ে যাওয়ার পর ঘরে দেখলেন এক পেলা দুধ। নবীজি পরিবারকে জিজ্ঞেস করলেন দুধ কোথা থেকে আসছে, পরিবারের সদস্যরা বলতেছে একজন আমাদেরকে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, সদকা এবং যাকাতের মাল কুরাইশ বংশের জন্য খাওয়া জায়েজ না, হাদিয়ার মাল খাইতে পারে, সদকা এবং যাকাতের মাল আসলে সম্পূর্ণ আসাবে সুফার তাদেরকে দিয়া দিতেন। নবীজি বললেন আবু হুরায়রা আসাবে সুফার লোকদেরকে ডাকো। আবু হুরায়রা বলেন ইন্না লিল্লাহ, আসাবে সুফাতে অনেক সাহাবায়ে কেরাম 50 থেকে 60 জন আরো বেশি হতে পারে, আর দুধ দেখলাম সামান্য,
আমি মনে মনে কইলাম মনে হয় আমি একা একা খাইবো আর নবীজি খাইবেন তে পেট একটা একটু বড়বো এখন দেখা যায় না না আরত 50 জন এখানে শরীক না কি আর করার আশা নিরাশা হয়ে গেছে আশা নিরাশা হয়ে গেছে যাই হোক আবু হুরায়রা বলতেছেন আমি তো দুধ নবীজি আমাকে বলছেন অবশ্যই পালন করতে হবে সবাইকে ডাইকে আনছেন আনার পরে আবু হুরায়রাকে নবীজি বলেন আবু হুরায়রা পেলাটা হাতে নাও নেওয়ার পরে একজন একজনকে খাওয়াও সুবহানাল্লাহ জোরে বলেন আবু হুরায়রা একজন একজনকে কাওয়াইতেছেন কাওয়াইতেছেন কাওয়াইতে কাওয়াইতে কিন্তু পেয়ালার দুধ শেষ হয় নাই সুবহানাল্লাহ পেয়ালার দুধ শেষ হয় নাই কাওয়াইতে কাওয়াইতে যখন শেষ হয়ে গেছে নবীজি বলেন আবু হুরায়রা আমার কাছে দাও এখন শুধু তুমি আর আমি আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ এখন আপনি আর আমি নবীজি বলেন আবু হুরায়রা নেন এবার তুমি পান করো আবু হুরায়রা পান করছে নবীজি বলেন আবার বলেন নবীজি বললেন আবু হুরায়রা আবার পান করো আবু হুরায়রা বলেন আমি দ্বিতীয়বার আবার পান করলাম তারপর নবীজি বলেন আবু হুরায়রা আবার পান করো আবু হুরায়রা বলেন আমি আবার তৃতীয়বার পান করলাম পেট এমন বরাবর যে আর কোনো জায়গা নাই আঙ্গুল দিয়ে লাগাবো ভাই সুবহানাল্লাহ নাই এমন পেট বরাবর যে আঙ্গুল দিয়ে লাগাল ভাই মুদু নবীজি এবার নিজে পান করলেন আমি তাকায় দেখলাম যে পেয়ালাতে যে পরিমাণ দুধ ছিল ওই দুধ থেকে বিন্দু পরিমাণ দুধ কমে নাই সুবহানাল্লাহ বিন্দু পরিমাণ দুধ কমে নাই এটা হলো নবীজির নবুয়তের দলিল প্রমাণ বুরহান বুঝতে পারছেন নবীজির মুজিজা কেমন এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ও আম্মাজান আয়েশা নবীজির কোনো মুজিজা তোমার কা জানা আছে তাকলে বলো আম্মাদান আয়েশা বলতেছিলেন তোমরা কি কোরআন পড়ো নাই কোরআন কি তোমরা পড়ো নাই সম্পূর্ণ কোরআনই তো নবীজির মুজিজা সুবহানাল্লাহ সম্পূর্ণ কোরআনই তো নবীজির চরিত্র সম্পূর্ণ কোরআনই তো নবীজির স্বভাব গুণাবলী সুবহানাল্লাহ আজকে আমরা কোরআনের কথা বারবার বলি বারবার বলি কিন্তু কোরআনের আমল আমার নিজের গোড়াই নাই আপনাদেরকে আর কি বলবো আমার গোড়াই কোরআনের আমল নাই আমি নিজেই সবচেয়ে বড় হতভাগা আপনাদেরকে কি বলবো কিন্তু কোরআনের প্রায় সময় বলি শেষে কয়েকটা কথা বলি কোরআনের একটা আমল আমাদের প্রত্যেকের করে জারি করেন একটা আমলের বদৌলতে হতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কিনা আমাদের জীবন আল্লাহ সুখী করতে পারে আমাদের জীবন আল্লাহ সুখী করতে পারে এজন্য সময় একেবারে কাছাকাছি সর্বশেষ যে কথা বলতেছি আল্লাহ আমাদের কাছে এক নম্বর কিতাবুল্লাহ দুই নম্বর রিজালুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন নবীজি হাদিসে বলতেছেন তারেক তুফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি বলতেছেন ও আমার সাহাবাই কেরাম তোমরা আমার কথা শুনো তোমরা যারা একদিন থাকবে না তোমরা অন্য অন্য মানুষের কাছে আমার কথাটা পৌঁছাই দিবা আমি নবীজি বলে যাইতেছি আমি দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো মহান আল্লাহর কোরআন আর আরেকটা হলো আমি নবীজির হাদিস এই দুইটা জিনিস যদি কেউ সত্য করে আঁকড়ে ধরতে পারে কখনো ওই লোকটা পথ ভ্রষ্ট হতে পারে না সময় নাই একটা কথা বলতাম যেই কথাটা মনে করি অত্যন্ত জরুরি অনেকে আবার ধারণা করতে পারেন সন্দেহ করতে পারেন যে ইমাম সাহেব আজকে এই কথা কেন বললেন এক মিনিটে কথাটা বলি আজকে আমাদের সমাজে আমাদের এই মুগলগাঁও গ্রামে আমার জানা মতে 700 থেকে 750 পরিমাণ গড় আছে ধরেন 800 800 গড়ের মধ্যে থেকে কয়শো গড়ের মানুষ ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়াইতেছে মেয়েকে মাদ্রাসায় পড়াইতেছে কথা বলেন কয়জন যদি বাস্তবেই আমার ভিতরে কোরআনের মহব্বত থাকতো বাস্তবেই যদি আমি চাইতাম আমি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচি বাস্তবেই যদি আমার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থাকতো অবশ্যই আমার সন্তানটাকে সবার আগে কোরআন শিক্ষা দিতাম কয়জনে পড়ান সবাই তো দুনিয়ার লাইনে পড়াই দিয়েছেন টার্গেট একটাই আমার সন্তান দুনিয়ার লাইনে পড়ে এসপি হবে টিচার হবে শিক্ষক হবে র‍্যাব হবে আর্মি হবে পুলিশ হবে এই উদ্দেশ্য যাই আপনারা বলেন আমার কাছে হুজুর আমার এই উদ্দেশ্য না কিন্তু আমারে বুঝাইতে পারবেন আমি কমসে কম বুঝবো না আমি কমসে কম বুঝবো না এর জন্য বাংলাদেশের একজন আলেম গতকালকে একটা কথা বলছেন
বাংলাদেশের এই শিক্ষায় অনেক মানুষকে 5 লাখ 6 লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশ হতে দেখছি, ওনার কথা নকল করতেছি, ঘুষ দিয়ে পুলিশ হতে দেখছি, ঘুষ দিয়ে ইঞ্জিনিয়ার হতে দেখছি, ঘুষ দিয়ে ডাক্তার হতে দেখছি, ঘুষ দিয়ে প্রফেসর হতে দেখছি, ঘুষ দিয়ে স্কুলের প্রধান টিচার হতে দেখছি, কিন্তু একমাত্র মাদ্রাসায় শিক্ষা করলে আলিম হতে গেলে কোনো ঘুষ দেওয়া লাগে না। সুবহানাল্লাহ, আজকে যারা আলিম হইছেন, যারা হাফেজ কোরআন হইছেন, তারা কি ঘুষ দিচ্ছেন 2 লাখ? কথা হয় না, ঘুষ দেওয়া লাগছে? ঘুষ দেওয়া লাগে না। আলেম এবং হাফেজ মুফতি মুহাদ্দিস হতে গেলে ঘুষ দেওয়া লাগে না। কোন শিক্ষাকে আপনারা প্রাধান্য দিবেন, মাদ্রাসা শিক্ষাকে নাকি স্কুল কলেজ ভার্সিটি শিক্ষা? প্রাধান্য কোনটা পাবে? একটা কথা বলতাম কিন্তু সময় নাই, 2 মিনিট বলন গেল সমস্যা, কিন্তু বলতাম কেন আজকে মানুষগুলা মাদ্রাসার শিক্ষার দিকে সন্তানকে দেয় না? একটা কারণ আছে, কারণ ছাড়া না, কারণ আছে। কারণ হলো আজকে দেখেন গোটা বাংলাদেশের মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা শিক্ষকদের বেতন হায় 10 থেকে 15 হাজার টাকা, এর বেশি আছে? আমাদের জনাবের বেতন কত? কই কয় টাকা? 15 হাজার হবে বা 14 হাজার হবে? কারণ ভাই, দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার আছে না নাই? 2 মিনিট যদি লস হয়ে যায় ইনশাল্লাহ অন্য সময় পুরাইব। টাকা দরকার আছে না নাই? টাকা ছাড়া দুনিয়াতে তাকওয়ালা হতে পারবেন না, টাকা ছাড়া দুনিয়াতে আল্লাহর ওলিও হওয়া যায় না। কথা বলেন ঠিক না? এজন্য মানুষের আকর্ষণ কোন ওই দিক দিয়ে, টাকার দিক দিয়ে। হাই রে, আমার সন্তানকে যদি মাদ্রাসাতে পড়াই, বেতন পাইব 10 হাজার 15 হাজার, না ওই দিক দিয়ে পড়ার দরকার নাই। আর যদি বেতন যদি ওনার 20 হাজার হইতো, 25 হাজার হইতো, তাহলে মানুষের আকর্ষণ বাড়তো কিনা? কথা হয় না, বাড়তো কিনা? অবশ্যই বাড়তো। মাদ্রাসা পড়াইলেও বেশি বেতন পাওয়া যায়, তার ভবিষ্যৎ অন্ধকার হবে না, তার ভবিষ্যৎ সুন্দর হবে। ইমাম সাহেব মুয়াদ্দিন সাহেব বেতন কয় হাজার? 6 হাজার 10 হাজার 11 হাজার। এই যে মানুষ ইয়ামতি করে 10 হাজার টাকা, না এখানে ফরানোর দরকার নাই, মাদ্রাসা ফরানোর দরকার নাই, মুয়াদ্দিনী বেতন 10 6 হাজার, এখানে ফরানোর দরকার নাই, স্কুলে ফরাও 20 হাজার টাকা বেতন পাইব, 20 হাজার 25 হাজার পাইব। ওই দিক দিয়ে মানুষের অনীহা চলে আসছে যে এখানে পড়াইলে, মাদ্রাসা পড়াইলে 10 হাজার টাকা বেতন পাওয়া যায়, 15 হাজার টাকা বেতন পাওয়া যায়, এর উঠে পাওয়া যায় না। কাজে এই জায়গাতে পড়ার দরকার নাই, আমার একের জমি আছে, স্কুলে পড়াই, একের জমি বিচ্ছা 2 লাখ টাকা ঘুষ দেয় এসপি বানাই দিবে। মিথ্যা কথা কইলাম যখন চাই, যদি আমার কথাটা আপনারা মিথ্যা প্রমাণ করতে পারেন কি বলবো? একটা কথা মিথ্যা বলেন, এর জন্য মানুষের অনীহা মাদ্রাসাতে পড়ায় না, কোরআন শিক্ষা দেয় না, অনীহা, বেতন কম। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে বলেন আমিন সাল্লাল্লাহু